নতুন স্বামীকে নিয়ে জীবনের নতুন বছরকে স্বাগত জানালেন মাহিয়া মাহি। 27 অক্টোবর 27 পেরিয়ে 28-এ পা দিয়েছেন বাংলা সিনেমার এই নায়িকা। নতুন বছরের প্রথম প্রহরে স্বামী রাকিব সরকারের সারপ্রাইজ পার্টিতে মুগ্ধ মাহি। রাজধানীর 300 ফিটের এক রেস্তোরাঁয় স্ত্রীর জন্মদিন উদযাপনের আয়োজন করেন তিনি, যেখানে ছিল নানা রঙের আলোকসজ্জা, অসংখ্য ফানুস, ফুল আর হ্যাপি বার্থডে লেখা। এত সব আয়োজন দেখে আনন্দে আত্মহারা হন মাহি। 2012 সালে সিনেমায় অভিষেক ঘটা এই নায়িকার জন্ম 1993 সালে রাজশাহীতে। ভক্তদের কাছে মাহিয়া মাহি নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। আমার জন্য এত তো সারপ্রাইজ, আমার সব পছন্দের মানুষগুলো আজকে একসাথে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো মানে আমি অনেক খুশি, অনেক খুশি।